মর্নিং বন্ধুরা, সুপর্ণা স্কুল লাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা আর মাকে দেখো উপরে উঠে ঝাড়া পোছা করছে। মানে আমাদের ঘরে প্রত্যেক বছর এই পুজোর সময়টা ভীষণ খাটেনি যায়, যেহেতু বাড়িতে পুজো, তাই উপরে যে সানসেট, সানসেটের উপর যত জিনিসপত্র, এই যে দেখো সব গোটা খাট নি শিকড়টা একদম নিচে সব এভাবে রাখা হয়েছে। মানে উপর থেকে নামিয়ে এইভাবে নিচে রাখা হয়েছে, এবং উপরটা প্রচুর পরিমাণ ঝুল আর ভীষণ নোংরা হয়েছে, যেহেতু বাতাসে তো কতটা ধুলো মোড়া থাকে তোমরা জানো। তো সেগুলো সব ঝাড়া হচ্ছে, ওগুলো পরিষ্কার করে ওগুলো মুছে টুছে আবার নতুন করে কাগজ বিছিয়ে ওগুলোকে রাখা হবে। তো এই ঘরের সানসেট, তারপর আমরা যে রুমটায় থাকি সে ঘরের সানসেট সব পরিষ্কার করা হবে। তো আজকে এই ঘরটা হচ্ছে, কালকে আবার সে ঘরটা হবে, এরকম করে মোটামুটি টুকটুক করে প্রত্যেক দিন পরিষ্কার করা হচ্ছে। উপরে আমি উঠতাম প্রত্যেক বছর, কিন্তু এবছর পারলাম না, আমার ভীষণ ভয় করছিল। সিঁড়ি দিয়ে হয়তো ওঠা যেত, কিন্তু সিঁড়িটা একদম তিনতলা ছাদে আছে, ওই মিস্ত্রি যাদের কাজ করছিল এই জন্য ওরা নিয়ে গেছিলো, নিয়ে আসা হয়নি। তো মা বলছে আমি উঠে পড়ছি, বলে মা এভাবে উঠে পরিষ্কার করছে, ফ্যান ট্যানগুলোও পরিষ্কার করা হচ্ছে। ঘর পরিষ্কার করার কাজ করতে না করতে মিস্ত্রি এসে হাজির, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঘরে যে মাটির যে রান্নাঘর সেটাকে ভেঙে পাকা করা হবে, পাকা ইট দিয়ে গাঁথা হবে। তো তারা আসতে সেখানে আবার তাদেরকে দেখে দিতে হচ্ছে যে কোথায় কী হবে না হবে। আর এই যে উপরে দেখো, এই যে এইটুকু জাস্ট গুছিয়ে ওইখানে রাখা হয়েছিল জিনিসগুলো, আরও অনেক জিনিস আর নিচ থেকে সব পড়ে আছে, সব নিচ থেকে পড়ে আছে, এগুলোকে আরও গুছিয়ে টুছিয়ে উপরে রাখতে হবে। মা নিচে নেমে এসছে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মিস্ত্রিরা যে কাজ করছে, একবার দেখিয়ে দিই চলো। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আর আমি কত বড় একটা টিপ পরেছি দেখো। মা বলছে তোমার তুমি বড় টিপ পরো, আসলে ছোট টিপের পাতা আমি খুঁজে পাচ্ছি না, তাই এত বড় টিপ পরতে বাধ্য হয়েছি। কোথায় উড়ে পালিয়ে গেছে। তো আজকে তো গ্যাসে রান্না করতে হচ্ছে, উনানে তো কোনো চিহ্নই নেই, ওখানে সব ভাঙাভাঙি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে আমি এখন ঢেঁড়স ভাজা করব, আর বাকি কী কী রান্না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে বলে রাখি আজকে আমাদের উপরে ঠাকুর বানানো হচ্ছে। তো ঠাকুর বানানো দুজন মিস্ত্রি বাড়িতে খাবে, আর শুভর একজন বন্ধু এসছে অতনুদা, সেও খাবে। তো খুব ব্যস্ততার মধ্যে কাটছে সকাল থেকে, এই ঘর ছাড়া পরিষ্কার করা, এদিকে রান্নাঘরে কোথায় কীটা কোন জিনিসটা হবে সেটা দেখানো, তারপরে আবার সব গোছগাছ করে রান্না করতে আসা, মানে প্রচুর ঝামেলায় আছি, কি আর করব। তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো। মাংসের জন্য দেখতে পাচ্ছ মশলা কষছি, আর আমার মুখে দেখো গোটা ঘাম ভাসছে, ঘামে একদম ডুবে গেছি কারণ ভীষণ গরম আজকে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কারি পাতা। অ্যাকচুয়ালি মাংস কারি পাতা দিয়ে রান্না করলে দারুণ একটা স্মেল পাওয়া যায়, বেশ ভালোও লাগে খেতে, তাই আমি কারি পাতা দিয়ে রান্না করি। কি
কি ব্যাপার? এটা কি স্টাইল দেখাচ্ছ নাকি? স্টাইল না গো, একদমই নয়। না না না, ওইসব একদম নয়, বাচ্চাদের লিপস্টিক করতে নেই, একদম না। যেটা না বলেছি সেটা না বলে দিলাম, আমি না বললাম তো। এই যে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ এই যে দেখো নিচে অনেক একদম তেল ছেড়ে গেছে একদম। এই যে এবার আমি যেহেতু এটা পিওর দেশি তাই একটু শক্ত শক্ত আছে, তো ভাবছি যে প্রেসার কুকারে দুটো সিটি আমি মেরে নেব। ফাইনালি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। বড়ি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এটা মার জন্য আলাদা করে টক বের করানো আছে। এখানে দেশি মুরগির ঝোল, আর এখানে হচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ, ঢ্যাঁড়স দিয়ে পাকা তেঁতুলের টক। সব রান্না কমপ্লিট, আর অলরেডি দুজন ঠাকুর বানানো মিষ্টি খেতেও চলে এসছে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া হয়ে যাক, আবার তোমাদের সামনে আসছি বিকেলবেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর চোখে দেখেই বুঝতে পারছো যে আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, চোখ দুটো খুলে গেছে। আর উঠেই দেখি 5টা বেজে গেছে, কিন্তু 5টা মানে অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসছে। তো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই রান্নাঘরটা কোন পজিশানে এখন আছে। তো চলো, এই যে দেখো চারপাশে জাস্ট অল্প অল্প করে ইট দিয়ে গাঁথা হয়েছে, পুরোটা এখনো কমপ্লিট হয়নি, কালকে আরও কাজ হবে। আর এইখানে এরকম রোল রোল টাইপের ফাঁকা জানলা টাইপের রেখেছি, আর এই পাশে যে ফাঁক আছে এইখানে জানালা থাকবে। আর এই যে পজিশনটা দেখতে পাচ্ছ এইখানটাই উনুনটা হবে, আর এইখানে ফাঁকা রাখা আছে কারণ এই পাশ দিয়ে ওই যেহেতু ধুমিন চুলি মানে ওই ধোঁয়া যাতে বেরিয়ে যায়, পাইপ ঢুকিয়ে এই পাশ দিয়ে ধোঁয়া বেরোনোর ব্যবস্থা করার জন্য এইরকম করে রাখা হয়েছে। আর ওই পাশে একটা ফাঁকা দেখো, কারণ ওইখানটায় একটা ছোট্ট কি বলে ইট দিয়ে গেঁথে একটা করা হবে, যাতে জলের পাইপ ওই পাশ দিয়ে বের করে দেওয়া হবে, জলের লাইন করা হবে এইখানটায়। তো পরপর যখন আরও ভালো করে হবে তখন ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো যখন পুরোটা কমপ্লিট হবে। তো এই হচ্ছে রান্নাঘরের এরিয়া, শুধুমাত্র উনুনের রান্নাঘর, তো তোমরা দেখলে। আর সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে, কারণ সকাল থেকে উঠে যেই পরিষ্কার করা, মোছা, তারপর বাইরের দুজন লোক খেয়েছিল বাড়িতে মানে ওই যে ঠাকুর বানানোর মিস্ত্রি, তো যে কারণে তাদের জলখাবার বানানো, ভাতের ব্যবস্থা করা, সেই সঙ্গে আবার এখানে কোথায় কীটা হবে এখানে এসে আবার দেখিয়ে দেওয়া, তোমাদের আজকে ভীষণ পরিশ্রম হয়েছে। আর ঘুমোতে গেছি পুরো 3:30 সময়, মানে জাস্ট রেস্ট নিতে গেছিলাম 3:30 সময়, আর এখন বাজে 5টা, সেরকমভাবে ঘুম হয়নি অবশ্য। তো ঠিক আছে, চলো আজকের এই ভিডিওটার মধ্যে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিনের কিছু কিছু মুহূর্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো টাটা।